अस्सलाम वालेकुम गाइस, वेलकम बैक, दिस इज सज्जाद, मैं हूं मोहम्मद नईम। तो नईम भाई, हमने एक ढाका मावा एक्सप्रेस वे देखा था। बिल्कुल देखा, एट लेन वाला, इतना जबरदस्त रोड। तो आप लोगों ने गाइस वो वीडियो भी बहुत पसंद किया था और वो रोड भी बहुत जबरदस्त था और वैसा ही ढाका से सिलहट तक एट लेन वाला रोड जो है उसकी कंस्ट्रक्शन जो है वो सुना जुलाई में स्टार्ट हो रही है। क्या बात है। तो यार बांग्लादेश तो भाई कमाल कर रहा है, कमाल नहीं धमाल कर रहा है। ऐसे रोड, एट लेन वाला रोड गाइस अब बनेगा ढाका से सिलहट। तो देखें, बिल्कुल पहले वीडियो देख लेते हैं। अपलिफ्ट यूट्यूब चैनल, इनका हम वीडियो देखने जा रहे हैं, ओरिजिनल लिंक है डिस्क्रिप्शन। तो जल्दी से स्टार्ट करते हैं आज का वीडियो। नहीं भाई, बांग्लादेश में मतलब डेवलपमेंट का जो काम है वो बहुत तेजी से जा रही है। हाँ। एट लेन वाले रोड्स यार डेवलप कंट्रीज में आएगा 2021 में। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্প। আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। অনুমোদন পাওয়ার পর এই প্রকল্প নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তাও কেটে যাবে। ইতিমধ্যে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্তের কাজ শেষ হয়েছে। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, অর্থায়ন থাকবে সরকারেরও। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী জুলাইয়ে এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করা নিয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটতে যাচ্ছে। পরিকল্পনা বিভাগ থেকে প্রকল্পের বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছিল, তা চূড়ান্ত করে ইতিমধ্যে ডিপিপির চূড়ান্ত খসড়া পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তা অনুমোদনের জন্য একনেকে উঠবে। মন্ত্রণালয় সূত্র জানান, ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনে উন্নীত করতে মূল কাজে অর্থাৎ সড়ক, সেতু, কালভার্ট, ওভারপাস, আন্ডারপাস, ফুটওভার ব্রিজ নির্মাণ কাজে ব্যয় হবে 16,918 কোটি টাকা। এ প্রকল্পের জন্য 987 একর জমি অধিগ্রহণ করতে হচ্ছে। ইতিমধ্যে অধিগ্রহণের জন্য সরকার আলাদা করে 1,300 কোটি টাকা বরাদ্দ করেছে। জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য 7টি জোনের মধ্যে 5টির প্রস্তাব তৈরি করেছে। ঢাকা সিলেট মহাসড়কটি 7টি জেলার উপর দিয়ে নির্মাণ হবে। এ কারণে প্রতিটি জেলাকে 1টি জোন ধরে 7টির প্রস্তাব তৈরি করে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের অর্থায়নের পুরোটাই ব্যয় করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সড়ক বিভাগ জানায়, ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারিতে, কিন্তু নানা জটিলতায় ডিপিপি চূড়ান্ত করতে লম্বা সময় লেগে যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি তৈরি করে তা একনেকের অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে দফায় দফায় প্রকল্পের বিভিন্ন বিষয়ে আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠায়। অবশেষে সব কিছু ঠিক করে ডিপিপির খসড়া চূড়ান্ত করে একনেকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকল্পের ডিপিপি ও নকশা আপডেটের কাজ শেষ করে এডিবির কাছে পাঠানো হলে তারা খসড়া ডিপিপির বিষয়ে চূড়ান্ত মতামত দিয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার 4 লেন প্রকল্পে থাকবে মহাসড়কের 2 পাশে 2টি সার্ভিস লেন, নির্মাণ হবে 6টি রেল ওভারপাস, এছাড়া বেশ কিছু আন্ডারপাসও থাকবে। মহাসড়কের 2 পাশে দেওয়া হবে বেষ্টনি, যাতে সাধারণ মানুষ গবাদি পশু সড়কে না উঠতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া সার্ভিস লেনের কোনো যানবাহন যেন মূল সড়কে উঠতে না পারে। ইউটার্ন থাকবে নির্দিষ্ট দূরত্বে, বিশেষ করে বাজার ও আরবান এলাকায় যেখানে জনবসতি আছে সেসব স্থানে চিহ্নিত করে নির্মাণ করা হবে ইউটার্ন। প্রথমবারের মতো দেশের কোনো মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হবে পলিমার মডিফাইড বিটুমিন, যার ফলে সড়ক হবে টেকসই ও দীর্ঘস্থায়ী।
প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ার পর প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। মোট 13টি প্যাকেজে প্রকল্পের পূর্তকাজ সম্পন্ন হবে। প্রসঙ্গত, ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন উন্নীত করতে 2013-14 সালে এডিবি প্রথম সমীক্ষা করে। এরপর এ মহাসড়কের কাজ কারা করবে এ নিয়ে জটিলতা তৈরি হলে এডিবি আর বেশি দূর এগোতে পারেনি। শুরুতে এডিবির সঙ্গে কথা হচ্ছিল সরকারের, কিন্তু মধ্যে চীনের অর্থায়নে দ্বিতীয় ভিত্তিতে এ মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য 2017 সালের অক্টোবরে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার। কথা ছিল 2018 সালের প্রথম দিকেই প্রকল্পের কাজ শুরু হবে, কিন্তু চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এ প্রকল্পের জন্য যে ব্যয় প্রস্তাব করেছিল তা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পের চেয়ে প্রায় 42% বেশি, তাই তাদের প্রস্তাবটি মন্ত্রণালয় গ্রহণ করেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি শুরু হলে প্রকল্পটি ঝুলে যায়। এক পর্যায়ে সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও সেখান থেকে আরও কিছু সংশোধনী চেয়ে ফেরত পাঠানো হয়। সড়ক বিভাগ তা সুবিন্যস্ত করে ডিপিপির পরিকল্পনা কমিশনে পাঠায়, কিন্তু প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে যাওয়ার পর তৎকালীন পরিকল্পনা মন্ত্রী প্রকল্পটি অনেক ব্যয়বহুল উল্লেখ করে এজন্য বাইরের কোনো অর্থায়ন পাওয়া যায় কিনা তা দেখতে নির্দেশনা দেয়। এরপরপরই প্রকল্পটি পুরোপুরি ঝুলে যায়। অথচ কথা ছিল সরকারের নিজস্ব অর্থায়নে 11 জাতীয় নির্বাচনের আগেই প্রকল্পটির কাজ শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর এ প্রকল্প অর্থায়নের বিষয়ে আবারও আগ্রহ দেখায় এডিবি। এখন এই প্রকল্পের কাজ শুরু হলেই বোঝা যাবে এই প্রকল্পটি কবে নাগাদ শেষ হবে এবং এর অগ্রগতি কতটুকু। कैसे हैं बंधुरा? ओ प्रोजेक्ट लग रहे हैं। माशाल्लाह जी, जबरदस्त। गुड यार, आप देखेंगे कि वेरी सून बांग्लादेश जो है वो मोस्ट डेवलप्ड कंट्रीज की लिस्ट में इसका नाम ना हुआ तो फिर कहिएगा। 2021 में आ जाएगा। 2030 तक नहीं भाई, बहुत ज्यादा डेवलप हो जाएगा बांग्लादेश। তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। ओके गाइस, तो ये था आज का वीडियो। तो नहीं भाई जी सुनाए, जबरदस्त यार। वो मावा एक्सप्रेस तो देखी थी। हाँ, मतलब उसी तरह से मावा, हाँ वैसे ही बनेगा जैसा कि मावा एक्सप्रेस हमने गाइस देखा था, जो कि आपका नहीं भाई वो जो ढाका मावा एक्सप्रेस वे है ना, वो 8 लेन वाला, वो जो पद्मा फोर्टा ब्रिज है ना, वो उसको जो मतलब ज्वाइन करता है जाकर। क्या बात। और वो सारा रोड ही, जो वो दोस्त बोल रहे थे कमेंट्स में कि वो यहाँ पे टोटल रोड जो है ना मावा ढाका मावा एक्सप्रेस वे, वो इसी तर्ज का है, बहुत खूबसूरत है और बहुत जबरदस्त रोड है। हाँ, रोड तो, वैसा, हाँ, का तो वैसा ही ये एक्सप्रेस वे बनेगा ढाका से सिलहट। और सिलहट जो है, सिलहट में मोस्टली जो लोग हैं वो बाहर रहते हैं, मतलब बहुत रिच एरिया बोला जाता है, और तमाम लोग जो है, मोस्टली लोग जो है और सिलहट वाले जो है वो फॉरेन में रहते हैं। और सिलहट का नहीं भाई, जो सिलहट ही बंगला है ना, वो भी डिफरेंट है, उनका स्पीकिंग स्टाइल बहुत मतलब के डिफरेंट है जो ओरिजिनल दूसरी बंगला है उससे। हमने देखा ना, वो हम देखते हैं वो देसी है बीबी एक भाई यूट्यूब चैनल के ऊपर, वो अमेरिका में मतलब वीडियोज बनाते हैं अमेरिकन के साथ, वो सिलहट के हैं, उनकी बंगला आप सुनते हैं ना, वो डिफरेंट है। अच्छा। ये डिफरेंट है, मतलब ये और है, वो सिलहट ही मतलब बंगला बोल जैसे हमारी उर्दू और है कराची वालों की, बिल्कुल हाँ सेम है, उसके चेंज होती है, लेकिन वो इजीली अंडरस्टैंड कर लेते हैं। अब अगर हम बंगला सुनते हैं ना, हमें वो सिलहट वाली ज्यादा इजी लगती है। हाँ, क्योंकि उसकी हमें ज्यादा समझ आ रही होती है, सिलहट वाली जो बंगला है। हाँ। तो गाइस यही था आज का वीडियो, एंड गुड लक।
बेस्ट ऑफ लक फॉर दिस ग्रेट प्रोजेक्ट। ये एक बहुत जबरदस्त प्रोजेक्ट है। ढाका से सिलहट जो है 8 लेन एक्सप्रेसवे जो है वो बनने जा रहा है, जो कि जुलाई में इसकी जो है वो कंस्ट्रक्शन जो है वो स्टार्ट हो जाएगी। तो यही था आज का वीडियो, कैसा लगा आप लोगों को? आई होप कि इतना जबरदस्त प्रोजेक्ट अच्छा ही लगा होगा। तो दोस्तों के साथ शेयर करना मत भूलिएगा, जिन दोस्तों को अभी तक नहीं पता इस प्रोजेक्ट का उनको भी पता लग जाएगा। तो इंशाल्लाह मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अपना ख्याल रखिएगा, दुआ में याद रखिएगा। गुड बाय, सुस्त थाकें, भारत थाकें।